আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বেসিক্যালি সৌদি আরবে ওষুধ নিয়ে কথা বলবো, আর ওষুধের যে দাম এটার সম্পর্কে টুকটাক আমার অভিজ্ঞতা শেয়ার করবো আর কি। সৌদি আরবে আপনি বেসিক্যালি ওষুধ কিনতে গেলে আপনাকে পুরো বক্স কিনতে হবে। মানে আমাদের দেশে যেরকম ফার্মেসিতে এক পিস দুই পিস কেটে কেটে বিক্রি করে, এদেশে ওই নিয়ম নাই। আপনি যে ওষুধই কিনেন আপনার একটা প্রয়োজন আপনাকে এক বক্স কিনতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে ওষুধের যে পরিমাণ দাম, মানে এটা বলার বাইরে। ধরেন আমি এটার কথাই বলি, এই যে অ্যালার্জির এই ট্যাবলেটটা, এটা হচ্ছে 10 পিস আছে ভিতরে, 10 পিসের দাম হচ্ছে 9 রিয়াল, যেটা হচ্ছে বাংলায় প্রায় 225 টাকা, কাছাকাছি 200+। তো সেম ওষুধ বাংলাদেশে স্কোয়ারে যদি আমি কিনি তাহলে আমি 10টা ট্যাবলেট পাবো 30 টাকায়। মানে এখানে সৌদি আরবে একটা ট্যাবলেটের টাকা দিয়ে আমি বাংলাদেশে 10টা ট্যাবলেট কিনতে পারবো ইজিলি। তো সেটা যদি হিসেব করি আমি তাহলে 10টা ট্যাবলেটের টাকা দিয়ে মোটামুটি 8 বক্স ওষুধ কিনা যাবে বাংলাদেশে। এই ওষুধটা ভাবেন যদি, মানে সৌদি আরব দেশ কিন্তু বাংলাদেশ থেকে অনেক উন্নত, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খুবই ভালো। আমি এটা আনছিলাম, এটাতে প্রায় 14টা ট্যাবলেট ছিল, 14 ট্যাবলেট ছিল, আমার ফার্স্টটা কাজে আসছে, বাকিটা ফাও। এটা হচ্ছে ঘটনা আর কি। মানে ওষুধের যে দাম, মানে এটা দেখেই তো আমি অবাক। আর এখানে আপনি গেলে গিয়ে বললে ওই অমুক ওষুধটা দেন, ওই ওষুধটা দেন, দিবে না। ডাক্তারের পরামর্শ প্রেসক্রিপশন ছাড়া আপনাকে ওষুধ বিক্রি করবে না, এটা তাদের আইনের বাইরে আর কি। এটার প্রতি একটি নিয়ম কানুন আছে, তবে অনেক উন্নত বাংলাদেশ থেকে। কিন্তু জিনিসপত্রের যে দাম, বাংলাদেশ ফার্স্ট, সৌদি আরব ফেল, মানে ফের মধ্যে প্রচুর প্রচুর দাম বাংলাদেশের টাকা হিসেব করলে আর কি। কিন্তু আসলে তো ওষুধ নিয়ে আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটা শেয়ার করলাম আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।